গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করব একটা আলতা ডিজাইনিংয়ের ভিডিও, যেটা আমার চ্যানেলে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও থাকে। আচ্ছা, শিখিয়ে দিব। কাকু এখন আমাকে বলছেন যে বৌমা তুমি আমাকে একটা ক্লাসিক্যাল গান শেখালে না। আমি বললাম ঠিক আছে, শিখিয়ে দিব সময় করে। তো যাই হোক, চলো একটা জায়গা দেখে বসে পড়ি, দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আমি আমার সাজ সরঞ্জাম নিয়ে চলে এসেছি আর শুরু করে দেবো আমার ডিজাইনিং করা। প্রথমেই যেরকমভাবে করি আলতা ডিজাইনিংয়ের ভিডিওটা, মানে মেইন আলতার এটা, সেটাই করবো। চলো স্টার্ট করি। সাইড ডিজাইনিংটা করবো। অনেকদিন পরে আজকে আমার হাজব্যান্ডকে পেয়েছি একটু ফ্রি, আর সেই জন্যেই বললাম যে চলো একটু আলতা ডিজাইনিংয়ের একটা ভিডিও করে দেবে আমাকে। ও বললো আচ্ছা হোক চলো, অনেকদিন ধরে করে দেওয়া হয় না, আজকে একটু সাইড ডিজাইনিংয়ের ওপরে করব। যে ঢেউগুলো আমরা জেনারেলি করি সেগুলোর সাইজগুলো একটু বড় বড় করে নেব, হ্যাঁ, তাতে দেখতে সুন্দর লাগে। তো সেইটাই ট্রাই করছি আমি আজকে। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমি মানে ঘরেও কোনো দিন সেভাবে ট্রাই করিনি, আজকে ভিডিওতেই প্রথমবার করছি। কেমন লাগবে বুঝতে পারছি না, তো দেখা যাক, আশা করি ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আলতা ডিজাইনিংয়ের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডিজাইনিংয়ের পরে যেটা করে থাকি, হোয়াইট ফেব্রিক দিয়ে ওয়ার্ক, সেটাই করব। তো যে দুটো ঢেউয়ের মতন হয়েছে তার মিডিলে যে ডাউন পোর্শনটা আছে, সেই ডাউন পোর্শনটাতেই আমি হোয়াইট ফেব্রিকটা দিয়ে কাজ করব। যেহেতু আজকে সাইড ডিজাইনিংয়ের উপরে হচ্ছে, তো সাইড ডিজাইনিংটাই মেনলি দেখাচ্ছি তোমাদেরকে। তো ধীরে ধীরে আমি ডিজাইনিংটা করছি, আর তোমরাও দেখতে থাকো কীরকমভাবে ডিজাইনিংটা হচ্ছে। Thank you.
দেখো বন্ধুরা, আলতা ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, দুটো পায়েতেই একেবারে কমপ্লিট, যতটুকু যা ডিজাইন করার। এবারে আজকে এটাও আমাদের গাছেরই ফুল, এটা আজকে ট্র্যাম্পলিং করব, ঠিক আছে? এটা ডালিয়াটা, তো চলো এটাকে মিডলে রাখি। আর এনেছি এগুলোকে কি গাঁদা বলে, গো ইনকা গাঁদা কি বলে বলো নামটা, তো যাই হোক, আর এনেছি এই গাঁদা ফুলগুলো, ঠিক আছে? তো চলো এগুলো একটু সাজিয়ে নিই, হালকা করে একটু ডেকোরেট করে নিই। করেই হচ্ছে ট্র্যাম্পলিংটা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো মানে একটু করা সম্ভব হচ্ছে না, তার জন্য প্লিজ একটু ক্ষমা করে দিও। আমি পরপর চেষ্টা করব এবারে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো করার। আর তোমাদেরও যা রিকোয়েস্ট আছে তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, মানে হাতের কাছে সব কিছুটা অ্যাভেলেবেল পাচ্ছি না, যেদিন সময় পাচ্ছি সেদিন সব কিছু পাচ্ছি না, যেদিন হয়তো বাড়িতে আছে জিনিসপত্রগুলো সেদিন হয়তো আমার সময় হচ্ছে না, এই প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন আসছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।